আমরা সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। করোনায় নাজুক অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট কাল, সংকটে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সচেষ্ট সরকার, সংসদে প্রধানমন্ত্রী। আমরা একদিকে যখন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। করোনায় প্রথম 500 মৃত্যু 69 দিনে, পরের 500 জনের মৃত্যু 16 দিনে, আক্রান্ত পৌনে 1 লাখ। পূর্ব রাজাবাজারে নানা অসঙ্গতি। হঠাৎ করে আমরা খবর পেলাম যে আমরা এসে দেখলাম, খবর মানে আমরা এসে দেখলাম ব্লক। সিন্ডিকেটের দখলে অক্সিজেন বাজার, ব্যক্তি পর্যায়ে মজুদের হিরিক, ভুল প্রয়োগে মৃত্যু ঝুঁকির সংখ্যা। জালিয়াতি করে কারামুক্তি, খুলনার টিপু শেখ হত্যায় 5 আসামির জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ। রোহিঙ্গা গণহত্যায় তোপের মুখে ফেসবুক, গাম্বিয়ার করা মামলায় মিয়ানমার সেনাবাহিনীর সব পোস্ট প্রকাশের নির্দেশ মার্কিন আদালতের। আর শুরুতেই আসছে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, বাজেট ভাবনা 2020। করোনা মহামারীর মাঝে কাল সম্ভাব্য 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজের দ্বিতীয় বাজেট বাস্তবায়নে তাকে পড়তে হবে স্মরণকালের সবচেয়ে বেশি চাপে। বড় চ্যালেঞ্জ সাধারণের স্বস্তি আর গরিবের মুখে খাবার জোগানো। প্রণোদনা দিতে হবে ব্যবসায়ীদের, অথচ বাড়াতে হবে আয়। সরকার বলছে এই বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের। জানাতুন নাইমের রিপোর্ট। অভূতপূর্বকালের এক অদ্ভুত জীবনে বাংলাদেশ। গ্রাম থেকে নগর অদৃশ্য বাঁধনে থেমেছে কোলাহল। যাপিত জীবনে নেই কোনো উদযাপনের আয়োজন, রংহীন দিনলিপি যেন শুধুই পেটের তাগিদে প্রয়োজনীয়তার বালাই। এমনই এক সময় আসছে বাজেট 11 জুন, বরাবরের মতোই বৃহস্পতিবার। প্রথম আনার নিয়ম ওই সেটুকুই, এর বাইরে সবই সাদা মাটা। ছিল না ঘটা করে এনবিআর এর প্রাক বাজেট আলোচনা, সরকারের সাথে মুখোমুখি দেনদরবার। দেশের ইতিহাসে বাজেট পূর্ব এমন পরিস্থিতি আসেনি কখনো। ব্যবসায়ী সংগঠনের সাথে আলাপ আলোচনা হতো, বিশেষজ্ঞদের সাথে, অর্থনীতিবিদদের সাথে আলাপ আলোচনা হতো, সেটা এবার অবশ্যই করা যায়নি। তবে আলোচনা পর্যালোচনা থেমে থাকেনি, কারণ প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে ওয়েবিনার করে বা আপনাদের কাছে ভিডিও বার্তা পাঠিয়ে মতামতগুলো দেয়া তো সম্ভব হয়েছে। উৎসবের ভাব নাই রে ভাই, এবার আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছি। সাদা কালো আয়োজনের এই বাজেটেই তাই চাপ থাকছে স্মরণকালের সবচেয়ে বেশি। পাল্টাচ্ছে প্রাধিকার, রাস্তাঘাট আর বিদ্যুতের চেয়ে কারো এখন বেশি দরকার কাজের সুযোগ, তো কারো সামান্যতম স্বাস্থ্যসেবা, কারো চাই বিনিয়োগ ও রপ্তানি, তো কারো ফসলের ন্যায্য দাম। সবার জন্য সব করতে যেই আসছে বাজেটের সম্ভাব্য আকার দাঁড়াচ্ছে 5,68,000 কোটি টাকায়, যেখানে অর্থসংস্থানই হবে সবচেয়ে কঠিন কাজ। নড়বড়ে আর্থিক পরিস্থিতিতে করপ্রাপ্তির নিশ্চয়তা নেই, তবু রাজস্ব বোর্ডের ঘাড়েই চাপছে 3,30,000 কোটি টাকা জোগাড়ের গুরুদায়িত্ব। বাকি অর্থের প্রায় 1,86,000 কোটি টাকাই সরকার ধার দেনা করে মেটাতে চায়, যার প্রায় 85,000 কোটি নেবার ইচ্ছা ব্যাংক থেকে। অর্থনীতি অসুস্থ হয়ে পড়েছে, দারিদ্রতা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, এই এর ফলে যারা ক্ষুধার ঝুঁকির সম্মুখীন হয়েছেন, জীবিকা সংকটের মধ্যে আছেন,
তাদের পাশে দাঁড়ানো। এটা স্বাস্থ্য সংকট, এটা মানবিক সংকট এবং এটা অর্থনৈতিক সংকট। সুতরাং এটাকে বিবেচনায় নিয়েই আমাদের আগামী বাজেট করতে হবে। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স কমে যাবে। আমি তুমি যে এটা সেটা কিনে আর ট্যাক্স দিই, সেইটাও তো কিনছি না, ট্যাক্সও দিচ্ছি না। এটা হবে একটি পুনর্বাসনমূলক বাজেট, রিকভারি বাজেট। দিন যায় দিন বদলের আশায়, আর কালের পরিবর্তনে পাল্টায় প্রত্যাশা। আসছে বাজেট কি পারবে পরিবর্তিত এই প্রেক্ষাপটের হালে আশার পাল উড়িয়ে দিতে? জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। করোনা সংকটের মধ্যেই সব স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো বাজেট অধিবেশন। প্রথম দিনেই উত্থাপন হয়েছে 3 অধ্যাদেশ, গৃহীত হয় শোক প্রস্তাব। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলার সাথে সাথে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সচেষ্ট সরকার। অধিবেশনের শুরুতেই স্পিকার জানিয়ে দেন, স্বাস্থ্যবিধি মেনেই চলবে এবারের বাজেট অধিবেশন। পরে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ এবং আয়কর সংশোধন অধ্যাদেশ সংসদের অনুমোদনের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী। চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, করোনায় মারা যাওয়া পুলিশ, গণমাধ্যম কর্মীদের জন্য শোক প্রস্তাব আনা হয় সংসদে। শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। তাদের পদচিহ্ন রেখে গেছেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনায় ভয় পেয়ে অমানবিক আচরণ করা দুঃখজনক। দুর্ভাগ্য হলো করোনায় কেউ মারা গেলে আত্মীয় স্বজন আপন জন তারা লাশ ফেলে চলে যায়, সেই লাশ টানে পুলিশ বাহিনী, তারা নিয়ে কবর দিচ্ছে, জানাজা পড়ছে, সেখানে আপনজন কেউ থাকছে না, ভয়। চাই না মানুষ ভয় ভীত হয়ে এরকম অমানবিক আচরণ করবে, এটাও কিন্তু দুঃখজনক। শেখ হাসিনা বলেন, করোনা সংকটে দেশের সব শ্রেণীর মানুষের পাশে আছে সরকার। আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। পরে সর্বসম্মতিতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। নাহিদ হোসেন, চ্যানেল 24, আন্তরিক ধন্যবাদ। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। দেশে করোনা সংক্রমণের 95তম দিনে মৃত্যুর সংখ্যা 1000 ছাড়ালো। এর মধ্যে প্রথম 500 জন মারা গেছেন 69 দিনে, বাকি 16 দিনে মৃত্যু 500 জনের। মোট মৃতের সংখ্যা এখন 1012। গেল 24 ঘন্টায় মারা গেছেন 37 জন, আক্রান্ত 3190 জন, মোট আক্রান্ত 74,865। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে মৃত্যু আর সংক্রমণের সংখ্যা আরও বাড়বে। দেশে প্রথম করোনা শনাক্তের 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যু হয় 70 বছরের এক বৃদ্ধের। এরপর থেকেই বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। 18 মার্চ থেকে 20 এপ্রিল 34 দিনে মৃত্যুর সংখ্যা পৌঁছায় শতকের ঘরে। পরের 19 দিনে অর্থাৎ 9 মে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 214 জনে। প্রথম মৃত্যুর পর 69 দিনে এই সংখ্যা 506 25 মে। গত 16 দিনে সংখ্যাটা হয়েছে দ্বিগুণ, ছাড়িয়েছে 1000-এর ল্যান্ডমার্ক। এই সময়ে সংক্রমণও দ্বিগুণ হয়ে 74,000 ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, নারীর তুলনায় মৃত্যুহার বেশি পুরুষদের, 77% পুরুষের বিপরীতে নারীর মৃত্যুহার 23%। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু 60-এর, এই বয়সীদের মৃত্যুহার 38.99%। এরপর বেশি মৃত্যু 51-60 বছর বয়সীদের, হার 29.62%, আর 41-50 বছর বয়সীদের মৃত্যুহার 17.39%। সবসময় মাস্ক ব্যবহার করুন, অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে, এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান প্রধান অবলম্বন। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সংক্রমণ এবং মৃত্যু মাঝারি গতি পেয়েছে,
বিধিনিষেধ না মানলে এই সংখ্যা প্রতি সপ্তাহে বাড়তে থাকবে। মানুষের সাথে মানুষের সংক্রমণের ঝুঁকিটা যদি আমাদের বাড়তে থাকে, প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর পর্যন্ত আমরা এটার বৃদ্ধি দেখব। আর সবচাইতে একটা বিপজ্জনক হচ্ছে যদি ঘনবসতি এলাকায় এটা সংক্রমণটা বিশাল আকারে ছড়িয়ে পড়ে, সেখানে ক্ষয়ক্ষতিটা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে, সেটা কিন্তু যে কোনো মুহূর্তেই হতে পারে। বিশ্বে 30টির বেশি দেশে করোনায় মৃত্যু 1000 ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ নেমেছে 20-এ। লকডাউন চলছে পূর্ব রাজাবাজারে, প্রথম দিন কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। ফার্মেসি ছাড়া বন্ধ সবকিছুই, তবে স্বেচ্ছাসেবক সহ অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, আছে নানা অসঙ্গতির অভিযোগ। গত কয়েকদিন আলোচনার পর ঘরবন্দি পূর্ব রাজাবাজারের প্রায় 50,000 মানুষ, কিন্তু প্রথম দিনেই নানা ধরনের অসঙ্গতি। একদিকে এখনো অনেকে জানেন না লকডাউনের মানে কি, কারা বের হতে পারবেন কারা পারবেন না। তো এখন সকাল বলছে যে আপনার মেডিকেল সার্ভিসে যারা আছে তো আমরা বের হতে পারবো এবং মানে ইন করতে পারবো, কিন্তু এখন বলছে যে এখানে মানে বের হয়েছে ইন করা যাবে না, তো ইন না করলে আমাদের তো বাসা এখানে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সাথে তাই অনেকবারই তর্ক বিতর্ক হয়েছে সাধারণ মানুষের। আপনি দেখবেন আমি মাত্র রিপোর্ট তুলে নিয়ে আসলাম, আমি ওনাকে বলে গেলাম আমি বলে গেলাম সিরিয়াসলি। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া প্রথম দিন অন্য পেশার কাউকে ঢুকতে আর বের হতে দেয়নি পুলিশ। এসবের ভিড়ে ভোগান্তি ছিল অসুস্থ মানুষের। আমার ওয়াই প্রেগন্যান্সি, তো ওর কিছু জরুরি টেস্ট দিয়েছিল ডাক্তার, ওগুলো করাতে গিয়েছিলাম আর কি, তো শেষ করে এখন আসলাম আর কি। আমার শরীর অসুস্থ, তো আমি তো প্লাটিলেস্ট আমার কম, আমার একদম টাকা দরকার, আমার স্বামীর আবার বিকেলে এখান দিয়ে বের হইতে হবে, তার দাঁত উঠাইতে হবে। রেড জোনের আওতাভুক্ত এলাকা, কিন্তু 40 স্বেচ্ছাসেবকের অনেকেই অসতর্ক ছিলেন স্বাস্থ্যবিধি মেনে চলায়। হাতে গ্লাভস যেমন ছিল না, তেমনি সামাজিক দূরত্ব মেনে চলেনি অনেকে। প্রচন্ড গরমে আমরা পিপির ব্যবস্থা করেছিলাম, কিন্তু আসলে যেহেতু লকডাউন চলছে সেক্ষেত্রে বাসা থেকে ওইভাবে লোকজন বের হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এইটুকু শুধু পিপিটা খুলে রেখেছি। এদিকে রাজাবাজারের আশপাশের এলাকার কিছু রাস্তা ঘোষণা ছাড়া লকডাউনের অভিযোগ তুলেছেন ওই এলাকার বাসিন্দারা। এই যে গ্রিন রোডের এই অংশটাকে যে পূর্ব রাজার সাথে সম্পৃক্ত করেছে এই বিষয়টা আমাদেরকে আগে থেকে জানানো হয়নি। এটা গ্রিন রোড দেখে আমরা এখন হঠাৎ করে আমরা খবর পেলাম, যে আমরা এসে দেখলাম খবর মানে আমরা এসে দেখলাম ব্লক। সংক্রমণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার গভীর রাতে লকডাউন কার্যকর হয় পূর্ব রাজাবাজারে, যা চলতে পারে 14 থেকে 21 দিন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা গণহত্যায় দর্শক, আমরা পরের খবরে চলে যাচ্ছি। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত 72,38,000-এর বেশি, প্রাণহানি 4,11,000। পাকিস্তানে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায়, দেশটিকে ফের লকডাউনে ফিরে যাওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আর্জেন্টিনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত 1,100, মেক্সিকোতে অক্টোবর নাগাদ 35,000-এর বেশি মৃত্যুর শঙ্কা করা হচ্ছে, পেরুতে আক্রান্তের সংখ্যা 2,00,000 ছাড়িয়েছে, প্রাণ গেছে প্রায় 6,000 মানুষের, দক্ষিণ কোরিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের উস্কানিমূলক সব পোস্ট প্রকাশে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি নির্দেশ না জারির জন্য যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন করেছে গাম্বিয়া। আর জুন ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার আদালতে দায়েরকৃত মামলায় অবিলম্বে মিয়ানমার বাহিনীর সব নথি, বিশেষ করে ড্রাফট এবং প্রকাশিত সব পোস্ট প্রকাশের আবেদন জানানো হয়। 2018 সালে রাখাইনে রোহিঙ্গাদের উপর নিপীড়নকালে এই জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তে উঠে আসে ঘৃণাসূচক তৎপরতা চালাতে অভিযুক্ত ফেসবুকও।
সমালোচনার মুখে দুই বছর আগেই মিয়ানমার সেনাপ্রধান সহ 20 জনের অ্যাকাউন্ট স্থগিত করে ফেসবুক। গেল বছর হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবর। আপনারা দেখছেন চ্যানেলটি ফোরাম। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। চট্টগ্রামে অক্সিজেনের বাজার অস্থির করে রেখেছে 10-12 জনের একটি সিন্ডিকেট। অভিযোগ, তারাই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। রোগীদের জন্য মেডিকেল অক্সিজেনের বদলে দিচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে অনুসন্ধানে গিয়ে এমন সব চাঞ্চল্যকর তথ্য পায় জেলা প্রশাসনের টিম। চট্টগ্রামে গেল কয়েকদিনের ধারাবাহিক অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশে যায় জেলা প্রশাসনের একটি টিম, যেখানে মেলে চাঞ্চল্যকর সব তথ্য। প্রশাসন তথ্য পায় পাইকারদের কেউ কেউ প্রতিষ্ঠানটির প্রতিনিধি না হয়ে কিংবা কালো তালিকাভুক্ত হওয়ার পরও নাম ব্যবহার করে ব্যবসা করছে। তাতে কারখানায় 1.4 ঘন লিটারের যে সিলিন্ডার রিফিলিং খরচ 122 টাকা, পাইকাররা তা আদায় করছে 1000 টাকা। রোগীদের জন্য 99.9% বিশুদ্ধতার অক্সিজেন দরকার হলেও সরবরাহ করছে 60-70% ঘনত্বের অক্সিজেন, করা হচ্ছে সিলিন্ডার টেম্পারিংও। অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি রয়েছে যারা অক্সিজেন মেডিকেলে সাপ্লাই করতে পারবেন না, যেমন বিসমিল এন্টারপ্রাইজ। তারা দেখা যাচ্ছে যে বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রস্তুত করে, তাদের কাছ থেকে তারা গোপনভাবে মেডিকেল টাইপ যে অক্সিজেন আছে সেটা কোয়ালিটি বা কমপ্লায়েন্স মেনটেন না করে সেগুলো রিফিল করছে এবং সেগুলো চড়া দামে, বহুগুণ দামে কিন্তু তারা ক্রেতাদের কাছে বিক্রি করছে। অভিযুক্ত 10-12টি প্রতিষ্ঠানের নামের তালিকা আসে চ্যানেল 24 এর হাতে, যাদের অন্যতম বিসমিল্লা এন্টারপ্রাইজ, হাসান ট্রেডার্স, ব্রাদার্স প্রকৌশল ওয়ার্কস এবং জিলানি অক্সিজেন। তবে তাদের কেউ কেউ গা ঢাকা দিয়েছে, আর কারো কারো দাবি তারা কিছুই জানেন না। আমি ওরকম সংকট না, সংকট মানুষই বলতেছে সংকট, আসলে ওই ধরনের সংকট না। না, এটা মেবি আমরা জানি না, আপনারা দেখতে পারেন, বিক্রি করে এটা জানি না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাড়তি চাহিদার সুযোগে বাজার ভরে গেছে মেয়াদোত্তীর্ণ ও মানহীন সিলিন্ডারে। যাচাই না করে যা মজুত করলে ডেকে আনতে পারে বিপর্যয়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। হাসপাতালগুলোর অক্সিজেন চাহিদা বেড়েছে কয়েক গুণ, আবার আতঙ্ক আর পূর্ব প্রস্তুতি হিসেবে অনেকেই ব্যক্তি পর্যায়ে সিলিন্ডার মজুদ রাখছেন ঘরে। বাড়তি এই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সরবরাহকারীরা। চিকিৎসকদের মতে ভুল প্রয়োগে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি, সেই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই। সারোয়ার সুমনের রিপোর্ট। ওষুধ, টোটকা, মাস্ক, পিপিই, কত কিছুর সাথে মানুষের পরিচয় করিয়ে দিল কোভিড। কৃত্রিম অক্সিজেনের প্রয়োজনীয়তাও চেনা গেছে নতুন করে। যেখানে কেন্দ্রীয়ভাবে কৃত্রিম অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করা যায় না, সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 1.36 মিটার কিউবিক গ্যাস ধারণ ক্ষমতার এই সিলিন্ডার। যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকেই রাখতে হচ্ছে এমন সিলিন্ডার, আবার অতি উৎসাহ কিংবা আতঙ্কেও মজুত করছেন কেউ। কিন্তু কতটুকু দরকার কিংবা আদৌ প্রয়োজন কিনা তা না জেনে সিলিন্ডার অক্সিজেনের ব্যবহারে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি, বলছেন এই বক্ষব্যাধি বিশেষজ্ঞ। অপ্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। করোনা রোগী যাদের অক্সিজেন প্রয়োজন সেই সংখ্যা খুবই সীমিত, তাদের উচিত অন্তত হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন গ্রহণ করা অথবা বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অক্সিজেন গ্রহণ করা। আবার চাহিদা বেশি থাকায় সিলিন্ডারের মান নিয়েও বাছবিচার করছেন না অনেকেই। প্রচণ্ড গ্যাসীয় চাপে থাকায় এসব সিলিন্ডার হতে পারে বিস্ফোরণের কারণও। 150 বারে আমরা ফিলিং করি, যেটা একটা বোমের মতো মনে, একটা বোম, এটা ফেটে গেলে মনে করেন 500 ফিট উপরে উঠে যাবে এই সিলিন্ডারটা, এত এত স্পিড এটা। মানহীন অক্সিজেন সিলিন্ডার অনেক সময় বিস্ফোরণের কারণ হয়। আমরা জানি অক্সিজেন হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দাহ্য পদার্থ, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। কোনোভাবেই তাই স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া কৃত্রিম অক্সিজেন নেওয়া যাবে না। চিকিৎসকরা বলছেন ব্যবহার প্রণালী ও সিলিন্ডারের মান যাচাই করে নিতে হবে। যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে
তারাই কেবলমাত্র চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে অথবা পরামর্শে অথবা হাসপাতাল ভিত্তিক অক্সিজেন গ্রহণ করাটা নিরাপদ সবার জন্য। সিলিন্ডারের সাথে মাস্ক, নল এগুলোর মানও দেখে নেওয়ার পরামর্শ চিকিৎসক ও সরবরাহকারীদের। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আর কি বিরতি, পিছে একটু পর সাথে থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে জানাবো আরো কিছু খবর। অবশেষে বাতিল হলো জালিয়াতি করে নেওয়া খুলনার টিপু শেখ হত্যা মামলার 5 আসামির জামিন। তথ্য গোপন করে ভার্চুয়াল হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান তারা। জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তা বাতিলের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। পরে আসামিদের এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। পূর্ব শত্রুতার জেরে খুলনার দিঘলিয়া উপজেলার টিপু শেখকে 2019 সালের সেপ্টেম্বরে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন 5 জন। কিন্তু ভার্চুয়াল আদালতের সুবিধা নিয়ে গেল 18 মে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে জামিন নেন আসামি লুৎফর, সোহাগ, সেলিম, জুয়েল ও আবদুল্লাহ মোল্লা। জামিন পেয়ে ঈদের আগে কারাগার থেকে বেরিয়েও যান তারা। তবে নৃশংসভাবে খুন করা আসামিরা কিভাবে জামিন পেলেন তা খুঁজতে থাকে টিপু শেখের পরিবার। অবশেষে স্থানীয় আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহায়তায় জানতে পারেন জামিনের সময় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কাগজপত্র গোপন করা হয়। এই 5 আসামি হাইকোর্ট বিভাগ থেকে জামিন হওয়ার পরে আদালতে দাখিল করা FIR এবং থানা থেকে সংগ্রহ করা প্রকৃত FIR এর ভিতরে আমি অনেক পার্থক্য দেখি। আমি দেখতে পাই আসামিরা প্রকৃত FIR এর পরিবর্তে একটি সম্পূর্ণ কাল্পনিক FIR তৈরি করে আদালতকে ভুল বুঝিয়ে জামিনপ্রাপ্ত হয়। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জামিন জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনা হয়। সব শুনে আদালত আসামি 5 জনের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই সাথে শোকজ করা হয় তথ্য গোপন করা আইনজীবীকে। আদালত আদেশ দিয়েছেন যে 18/5/2020 তারিখের যে জামিন আদেশ সেইটি তিনি রিকল করেছেন। পাশাপাশি আসামিরা যদি বের হয়ে গিয়ে থাকে তাদেরকে পুনরায় আদালতে আত্মসমর্পণ করবার। তবে এ নিয়ে তথ্য গোপনকারী আইনজীবী মোস্তফা কামাল জানান তাকে বুধবারের শুনানিতে কিছু জানানো হয়নি। এটা তো 18 তারিখে করা হয়েছিল, আমি তো জিনিসটা জানি না। আজকে হঠাৎ করে 12:30 সময় আমাকে ফোন দিয়েছে যে এটার একটা ইয়া হয়েছে। তা আমি ছিলাম কোর্টের বাইরে, আমি অ্যাপিয়ার হতে পারি না, আমি জিনিসটা আসলে জানি না। আমি কালকে অ্যাপিয়ার হয়ে তারপর জিনিসটা দেখতে পাবো। এই মামলায় এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি। তবে জামিন জালিয়াতি করে মুক্তি পাওয়ারা নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। জিপে জিসপাত হাল না ছাড়ার গল্প। এবারও SSC পরীক্ষায় শতভাগ পাশ করেছে কুমিল্লার চা বিক্রেতা আব্দুল খালেকের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়। এমন সাফল্যে খুশি স্থানীয়রা। সদ্য MPO ভুক্তি পাওয়া প্রতিষ্ঠানটির শতভাগ পাশ অনন্য উদাহরণ বলছেন জেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমানের তথ্য। ছবিটা রেস্ট রিপোর্ট দেখুন। কুমিল্লার বড়ুয়া উপজেলার 91 বছরের মোহাম্মদ আব্দুল খালেক দীর্ঘ 24 বছর ধরে যার ভাবনায় এই নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়। 60-এর দশকে চা বিক্রির টাকা জমিয়ে 52 শতক জমি কেনেন আব্দুল খালেক। পরে সেই জমিতেই গড়ে তোলেন বিদ্যালয়টি। গত বছর স্বপ্নের এই বিদ্যালয়টি হয় MPO ভুক্ত। মাত্র 6 জন স্থায়ী আর 4 জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলা এই প্রতিষ্ঠানটিতে এবারের SSC পরীক্ষায় পাশ করেছে শতভাগ শিক্ষার্থী, যা রীতিমতো তাক লাগিয়েছে সবাইকে। আর এমন সাফল্যে খুশি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। অন্ধকার জীবনে যে জিনিস দেখি নাই সেই জিনিস আমার দেখাইল। ইনশাল্লাহ আমি খুশি, আর অন্য অন্য ছাত্র কোনো একজনও ফেল করে নাই। যারা পরীক্ষা দিছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করছে এবং আমরা এটার জন্য খুবই আনন্দিত। আব্দুল খালেক সাহেবের ওনার এই প্রতিষ্ঠানে দেওয়াতে আমরা সবাই গর্বিত। আগামীতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। যেহেতু আমরা সবাই পাশ করেছি তাই আমাদের অনেক খুবই আনন্দ। আগামীতে আমাদের চেয়ে আমাদের ভাই বোনরা আরো ভালো করতে পারবে। ছাত্রদের আগ্রহ, শিক্ষকের চেষ্টা,
শিক্ষক এবং অভিভাবকের সহযোগিতা, এই তিন মিলে যদি ভালোভাবে কাজ করা যায় তাহলে রেজাল্ট হওয়া কোনো ব্যাপার না। জেলা শিক্ষা অফিসার বলছেন সদ্য এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানটির শতভাগ পাস অনন্য উদাহরণ। এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করা, এটা খুবই আশাব্যঞ্জক। আমরা মনে করি যে আমাদের জেলার জন্য একটি উদাহরণ। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আব্দুল খালেকের বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 46 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরেকবার আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন এবারের বাজেট যেন হয় বেঁচে থাকার বাজেট, টিকে থাকার বাজেট। সকালে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আয়োজনে ভার্চুয়াল জন বাজেট সংসদ 2020 বিষয়ক সংবাদ সম্মেলনে ডক্টর আতিউর রহমান বলেন এবারের বাজেটে স্বাস্থ্য খাতে গতবারের চেয়ে দ্বিগুণ করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শর্মিন্দু নীলর্মি সহ আরো অনেকে। বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের প্রয়োজন। খেলার খবর, বিশ্বকাপে খেলা দানিয়েল কলিন্দ্রেসের সাথে চুক্তি নবায়ন করছে না বসুন্ধরা কিংস। 2018 সালের সেপ্টেম্বরে কলিন্দ্রেসের সাথে চুক্তি করে কিংস। সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপের কোস্টারিকা স্কোয়াডে ছিলেন বলেই আলোড়ন তুলেছিলেন তিনি, পারফরমেন্সেও মুগ্ধ করেছেন ঢাকার দর্শকদের। বসুন্ধরা কিংসের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সহ এএফসি কাপেও একটি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নাম্বারে। বিএফডিসি, যার পুরো অর্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, কিন্তু প্রতিষ্ঠার শুরু থেকে সিনেমার উন্নয়নে কতটা কাজ করছে এই প্রতিষ্ঠানটি তা নিয়ে আছে প্রশ্ন। আর তাই এই দুঃসময়ে নামের সুব্যবহারের আহ্বান জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সাথে করোনা সহ নানা কারণে স্থবির হয়ে পড়া বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে চলতি বাজেটে বরাদ্দ চাইলেন 2,000 কোটি টাকা। সহকর্মী নাজমুল আলম রানার রিপোর্ট। চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল 50-এর শেষে, তাতে রঙিনের ছোঁয়া লাগে 70-এর মাঝামাঝিতে। সময় দোলাচলে সুসময় পেরিয়ে দুঃসময় বাংলা চলচ্চিত্র। করোনা যেন দেশের রূপালী পর্দা লেপে দিয়েছে বিবর্ণতার ছাপ, আর তাই ঢাকায় সিনেমাকে চাঙা করতে চলতি বাজেটের 2,000 কোটি টাকা বরাদ্দ চাইলেন এই শিল্পের সাথে জড়িতরা। যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে সরকার এই বাজেটে এই মিনিমাম 100টি চলচ্চিত্রের জন্য একটা থোক বরাদ্দ দিবে, সেইটা সরকারি অর্থায়নে এই চলচ্চিত্র নির্মাণ হবে এবং সেই চলচ্চিত্রগুলো দিয়েই আমরা চলচ্চিত্র হল এবং ছবি আমরা চালু করতে পারবো। 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয় আগামী এক বছরের জন্য আমাদের চলচ্চিত্র উন্নয়নে, তাহলে আমি মনে করবো যে আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে। এর সাথে জড়িত যে কয়েক লক্ষ মানুষ আছে এবং তাদের পরিবার আছে, তারা বেঁচে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। গোলাপী এখন ট্রেনে, কালজয়ী সিনেমাটি প্রযোজনা করে বিএফডিসি। 1978 সালে মুক্তি পাওয়া ছবিটির সাফল্য কিংবা প্রশংসিত হলেও পরে খুব একটা প্রযোজনায় আগ্রহী হয়নি সংস্থাটি। তবে সিনেমার এই দুঃসময়ে
নামে সুব্যবহার আহ্বান চলচ্চিত্র সংশ্লিষ্টদের। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এটা তো শুধু মেশিনপত্র আর ফ্লোর ভাড়া দেওয়ার জন্য না, উন্নয়ন কথাটার অর্থ হচ্ছে যে চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন করবে। অনেক প্রাইভেট স্টুডিও আছে, তারাও তো মেশিন ভাড়া দেয়, তো তাদের সাথে এফডিসি পার্থক্য কী হবে? কাজেই বঙ্গবন্ধুর হাতে তৈরি এই এফডিসিকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, তারা চলচ্চিত্র উন্নয়নে সত্যিকার অর্থে কাজ করছে এবং সেক্ষেত্রে তারা প্রয়োজনে চলচ্চিত্র নির্মাণ করছে। চলচ্চিত্র প্রযোজক আর পরিচালক সমিতির এই দুই সভাপতির মতে, এবারে বাজেটে যদি সিনেমার জন্য ইতিবাচক কিছু না থাকে, তবে অস্তিত্ব সংকটে পড়বে এই শিল্প। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবর। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।